ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় পাবনার ঈশ্বরদীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দাসুরিয়া ট্রাফিক মোড় এলাকায় ডাক্তার রফিকুল মেডিকেল সেন্টারে 5টি অক্সিজেন সিলিন্ডার ও 2টি কনসেন্ট্রেটর, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি অক্সিজেন সিলিন্ডার, 1টি কনসেন্ট্রেটর এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এ সময় দাসুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সর্দার, এফবিসিসিআই এর সদস্য আব্দুল আজিজ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের এমডি ডক্টর রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হতদরিদ্র গরিব মানুষের কথা চিন্তা করে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার লক্ষ্যে এই রফিকুল মেডিকেয়ারের মানে অত্যাধুনিক মেশিন এবং সিলিন্ডারগুলো উপহার দিল। উনাকে আমার প্রিয় দাসুরিয়াবাসীর পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এফবিসিসিআই আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন, ওনার সহযোগিতায় সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এই করোনাকালীন যে দুরবস্থা, উনি আমাকে 10,000 মাস্ক, অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন জেনারেটর, এবং উনি বলেছেন যদি পর্যায়ক্রমে আরও দরকার হয় উনি আমাদেরকে দিবেন। যে আমাদের এই এলাকার জনগণ ম্যাক্সিমাম হতদরিদ্র, যারা অক্সিজেন কেনার সামর্থ্য প্লাস অক্সিজেন সহ উন্নত স্বাস্থ্যসেবা যেটা, এগুলো অত্যন্ত মূল্যবান এবং আমি মনে করি যে লাইফ সেভিং একটা রিকোয়ারমেন্ট বর্তমান এগুলো আমাদের জন্য। এজন্য আমি এম এ আজিজ চাচা সহ তাদের সংগঠন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট সহ সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি।